Marina, Bala, Sonar Medina, Amar Panar Medina, Sonar Medina, Amar Panar Medina, Sab Bole Bole Kintu Tomari Bolte Parina, Bala, Sab Bole Bole Kintu Tomari Bolte Parina, Yasir Namai Tumi Chile, Allah Khane Be. তোমার পরি দেখছিল যশ্রী নামে তুমি ছিল আল্লাহ কোনে দে বড় মারে তুঠেছিল তোমার পরি দেখ নবী চুয়া লেগে তুমি সারে মদিনা বল নবীর সুয়া লেগে তুমি সারে মদিনা সব বলব কিন্তু তোমার বলতে পারি না বল সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলব কিন্তু তোমার বলতে পারি না বলিনি বলব না বলতে পারি না বলো বলিনি বলব না বলতে পারি না সব বলব কিন্তু তোমার বলতে পারি না বলো সব বলব কিন্তু তোমার বলতে পারি না বলবেন মদিনা মাই সুইট মদিনা ও মাই সুইট মদিনা আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মদিনা তোমার ভালোবাসা আমার অন্তরে আছে বল তোমার ভালোবাসা আমার অন্তরে আছে তোমার মহাব্বত আমার অন্তরে আছে তোমায় ভালোবাসে মোরা যাব মদিনা বল তোমায় ভালোবাসে মোরা যাব মদিনা সব বলব কিন্তু তোমার বলতে পারি না বল সব বলব কিন্তু তোমার বলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলব কিন্তু তোমার বলতে পারি না বল সব বলব কিন্তু তোমার বলতে পারি না বলিনি বলব না বলিনি বলব না বলতে পারি না সব বলব কিন্তু তোমায় বলতে পারি না বল আমি সব বলব কিন্তু তোমায় বলতে পারি না বল সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলব কিন্তু তোমায় বলতে পারি না বল সব বলব কিন্তু তোমায় বলতে পারি না চিৎকার মেরে জবান খুলে রাজা দেখি আল্লাহ আর জবান খুলে আকাশ বাতাসকে মুখরুতি দিয়ে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ নারায়ণ তাকবীর নারায়ণ রিসালাত মাসলাকে আলা হযরত আহলে সুন্নাত ওয়াল জামাত কি আল্লামা কারি মাওলানা মুহাম্মদ শামীম রেজা কাদরী কি নারায়ণ তাকবীর নারায়ণ রিসালাত মাসলাকে আলা হযরত সুরে বলেন মারহাবা চলবে তো ইনশাআল্লাহ আর চলবে অসুবিধা নাই তো আপনাদের বললে কোনো সমস্যা হবে আল্লাহ কবুল করে জোরে বলুন আমিন আমিন জোরে বলি আমিন আমিন জোনাটা শেষ করি তারপর আর কয়েকটা শুনিয়ে দিব নাকি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন কোথায় যেতে জান্নাতে যাবা করে কোথায় কোথায় জিব্রাইল আল্লাহর কাছে জানতে চাইলেন আল্লাহ আপনি জান্নাত কেন বানিয়েছেন এত বড় কেন বানিয়েছেন আমার 600 নূরের পাখা দিয়ে এই যে ঘোরাফেরা করছি 600 নূরের পাখা দিয়ে এই যে ঘোরাফেরা করছি আল্লাহ আপনার জান্নাত তো দেখা শেষ হচ্ছে না আল্লাহ এত বড় জান্নাত আপনি কার জন্য বানিয়েছেন সুবহানাল্লাহ বলবেন না আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন জিব্রাইল যাও তুমি আল্লাহর কাবা ঘরের মধ্যে যাও কোথায় যাও কাবা ঘরের মধ্যে ফিরে জোরে বলে না কোথায় যাও কাবা ঘরের মধ্যে জিব্রাইল চলে গেলেন কাবা ঘরের মধ্যে ও বন্ধু রে বন্ধু রে ও আমার এই দান মারার বাবারা আল্লাহ রাব্বুল আলমিনের ফেরেস্তা জিব্রাইল চলে গেলেন কাবা ঘরের মধ্যে
কাবা ঘরের মধ্যে যাইয়া হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফজরের আযানের আগে যাইয়া হাজির হয়ে গেলেন। আগে ফজরের নামাজের আগে হাজির হয়ে হযরত জিব্রাইল লক্ষ্য করে দেখলেন একটা বুড়া মানুষ হাতের মধ্যে লাঠি নিয়া কিনিয়া লাঠি নিয়া একটা লাঠি হাতের মধ্যে নিয়া কেমন করে বুড়া মানুষ ঘর দিয়ে দিয়ে আসতেছেন। মারহাবা জোরে বলবেন না, মারহাবা জোরে বলবেন না, মারহাবা মারহাবা হাতের মধ্যে লাঠিটা নিয়া। আপনারা যদি একটু সন্দেহ থাকে অথবা বাংলাদেশের কোন নাচ বাংলাদেশের কোন গজল আপনারা যদি শুনতে চান আমাকে লেখাইয়া দিবেন, আমি বলে দিব, তারপরে বলবো আলোচনা শেষ হোক। ও বন্ধুরে চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ, হাতের মধ্যে কি লাঠি, জোরে লাঠি,